বানানো থাকে, কারণ মিষ্টি আইটেম একদিন আগে বানানো না সরব হয়, এটা আপনারাও জানেন এবং বিভিন্ন রেস্টুরেন্টেও জানা। এখন তারা এখানে বলছে যে এটা লেভেল নাই, ডেট লেভেল নাই, কারণ এটা আমরা নিজেরাই বানাই। আর আমাদের রেস্টুরেন্ট হচ্ছে অনুমোদিত রেস্টুরেন্ট, কর ট্যাক্স সব কিছু দেওয়া হয়, কিন্তু এই রেস্টুরেন্টে কিন্তু আমরা বেস্টে অনুমোদিত, আমরা যে কোনো ফুড বানাই সেগুলো অনুমোদিত সরকার থেকে কর্তৃক নিয়ে আসতে হবে। এখন যদি আপনারা যদি এই কথা বলেন তাহলে আমরা মেনে নিতে পারতেছি। আচ্ছা, তারা কি বলছে, কি কি সমস্যা বলছে আপনাদের? সমস্যা বলছে শুধু পেস্ট্রির লেভেল নেই, পেস্ট্রিটার লেভেল নেই, এতটুকু সমস্যা। লেভেলটার দরকার ছিল, লেভেলটা তো এটা আমাদের কোনো কর্তৃপক্ষ, আমাদের ম্যানেজমেন্ট বা আমাদের সরকার বা কোনো অথরিটি আমাদেরকে সেই পারমিশন দেয়নি। আমরা পারমিশন নিয়ে আসছি, তাহলে তো আপনি আপনার জানার কথা, যে আমার তো জানার দরকার, আমার তো জানবো, আমরা বলছি সবকিছু হয়েছে, আমাদের এই বলছে যে আমাদের এই এই যে আপনি যে কথা বললেন, আমরা যে স্যাঁতসেঁতে পরিবেশ দেখছি এবং ফ্রিজের এবং আনুষঙ্গিক কিচেনের ওদিকের যে অবস্থাটা দেখছি, এমন তো থাকার কথা ছিল কিনা? না, এমন কোন থাকার কথা ছিল কি, আমরা গতকাল রাত্রে ক্লোজ করে আমরা আজকে বন্ধ, আমাদের আজকে বন্ধ, আমরা আজকে পরের দিনের জন্য আমাদের যে রিজার্ভ খাবারগুলা সেগুলো আমি বানানোর রাখতে চেষ্টা করছি, কিন্তু এই মুহূর্তে আমরা আসছি, আপনারাও আসছেন বৃষ্টিতে ভিজে, পরিস্থিতির শিকার, সবকিছুর শিকার, বৃষ্টিতে ভিজে আসছেন, আমরাও আসছি বৃষ্টিতে ভিজে। আমরা যে ওইভাবে বুঝাইব রাত 10টা বাজে যে প্রিপারেশনটা নিয়ে নিব সকালবেলা আইসা, আমি একটু আপনি যদি ফ্রিজের কাছে যান, আপনি যদি একটু ফ্রিজের কাছে যান জিজ্ঞেস করি, ফ্রিজের কাছে নিচের দিকে যায়, নিচে যায় একটু নিচে, এই যে নোংরা মানে একটা নোংরা পানি জলবদ্ধতা হয়ে আছে, এটা নোংরা পানি জলবদ্ধতা, সারাদিনের পানি জমছে, সারা রাতের পানি জমছে। আচ্ছা, বরফ দেখেন ফ্রিজ -5.3। এইগুলি তো খাওয়াবে না, এগুলি খাওয়াবো, আমরা তো এগুলি ম্যারিনেট করে সবকিছু করা, কারণ এগুলি যদি আপনারা ধরেন তাহলে তো। আচ্ছা, রান্না করার কাঁচা কি একসাথে রাখার সুযোগ আছে? রান্না করার কাঁচা একসাথে সুযোগ নাই, সেটা আমিও বলব, এখন আমাদের সময় স্বল্পতা। তো ওইটা ওইটার ব্যাপারে কি বলবেন? ওইটার ব্যাপারে বলবো হচ্ছে ওইটা আমাদের আভিজাত্য এলাকা এবং খুবই নামি দামি, মানে যারা আসেন এখানে খুবই উচ্চ মানের মানুষ আছেন, কিন্তু এইগুলো তো আসলে তারা জানেন না, ঠিক না? এবার ওইটা যদি একটু খুলুন, এখানেও একই অবস্থা, ওইখানে সবজি সব কিছু আলাদা আলাদা, সবকিছু আসলে